নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইন্ডিয়ান বাইকের এই নতুন এপিসোডে। আর আমি এইবার নিয়ে এসেছি আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ইয়াম্মা শোরুম সম্বন্ধে সম্পূর্ণ একটি তথ্য। এবং এই মরশুমে, উৎসবের এই মরশুমে আপনারা ইয়াম্মা বাইক কিনলে পরে কী কী পাবেন এবং কীভাবে গাড়িটা কিনবেন সম্পূর্ণ তথ্য আপনারা বাড়িতে বসেই পাবেন। এই ভিডিওটিতে যে সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করেছে তার নাম সাবির, আর সেই ইয়াম্মা শোরুমে চাকরি করে। তাহলে আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে জেনে নিই ইয়াম্মা শোরুম সম্বন্ধে, আর দেখে নিন সমস্ত ডিটেলস বুঝে নিন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং জেনে নেবেন। ধন্যবাদ, আসুন আমরা ভিডিওটা দেখে নিই। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সবথেকে বড় ইয়াম্মা শোরুম ইস্টার্ন অটো ডিস্ট্রিবিউটার, এটা সেই শোরুম যেটা ভারতবর্ষে নাম্বার 2 নম্বরে রয়েছে গাড়ি সেলের ওপরে। এই শোরুমের সামনে আপনাদের জন্য দেখুন স্কুটার এবং বাইক রাখা রয়েছে, যেগুলি আপনারা কেনার আগে কোন মডেলটা আপনাদের জন্য পারফেক্ট হবে সেটা টেস্ট রাইড নিয়ে জেনে নিতে পারবেন, সেটা এখানে সামনেই রাখা রয়েছে। আসুন আমরা ভিডিওটা এবার দেখি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু ইয়ামাহা। বুঝো স্যার, বসুন। বলুন স্যার, কী জানতে চান? স্কুটার সেগমেন্টে স্যার আমাদের টোটাল 4টে স্কুটার মডেল হয়। ফ্যাসিনো এর আপনার 11টা কালার হয়, এটা একটা মডেল। এটা রেস এটার, এটা একটা মডেল স্যার। আলফা এটা একটা মডেল, অ্যান্ড রেজি। টোটাল আমাদের 4টে স্কুটার মডেল, 4টে 113 সিসির ইঞ্জিন, মাইলেজ, ইঞ্জিন ফিচার্স, 4টে স্কুটার মডেলে আমাদের সেম। এবার আপনি স্যার একটু বলুন যে স্যার এটা কী পারপাসে ইউজ হবে, মানে লেডিস পারপাসে না জেন্টস পারপাসে ইউজ হবে? তাহলে স্যার আমি অ্যাডভাইস দেবো, আপনি এই মডেলটা দেখতে পারেন। ফ্যাসিনো নিউ লুকে নতুন ডিজাইন দিয়ে বার করেছে, এমনকি একটা নতুন সিস্টেম UBS সিস্টেম এটাও আপনার অ্যাড করেছে। এর ফলে কি আপনার একটা ব্রেক চিপে দুটো চাকায় একসঙ্গে ধরে নেবে, যেটা ফ্যাসিনো বা আমাদের অল স্কুটার মডেলে নিউ অ্যাড করেছে। বা আর একটা আপনি মডেল এটাও দেখতে পারেন, লেডিস পারপাসে যদি হয় সেক্ষেত্রে যদি হাইট শর্ট হয়, এটা ছোটোখাটো গাড়ির উপর করেছে, এটা আপনি দেখতে পারেন। আপনি আসুন, আপনাকে আমি মডেলটা সামনাসামনি দেখিয়ে দিচ্ছি স্যার। স্যার এটা হচ্ছে ফ্যাসিনো, এটা একটা কালার, এটা একটা কালার। তাছাড়া আদার্স আরও কালার হয়, আমার গোডাউনে স্যার কালারগুলো রাখা আছে। ফিচার্স হচ্ছে, এর এক্সরুম প্রাইস হচ্ছে স্যার 58,432। আচ্ছা, অনরোড সেক্ষেত্রে 77 সামথিং অনরোড প্রাইস হবে। এর ভিতরে এটা একটা মডেল আমাদের রেজেডার, এক্সরুম আপনার 58 সামথিং আপনার এক্সরুম সামথিং এরকম হবে। এদিকে আসুন স্যার, একটা মডেল দেখে দিচ্ছি স্যার আপনাকে। এটা হচ্ছে স্যার রেজি, এটা হাইট শর্ট বা কোনো কলেজ স্টুডেন্ট যদি কোনো মেয়ে হলো যদি হাইট শর্ট, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ছোটোখাটোর উপর গাড়ি আছে, রাস্তাঘাটেও আপনার চলার পক্ষে অনেকটা সুবিধা হবে, অনেকটা জায়গা খেয়ে চলবে না। সেক্ষেত্রে আর একটা মডেল হয় আমাদের আলফা, যেটা এই মুহূর্তে আমাদের এই শোরুমে নেই, সামনের ওই শোরুমে রাখা আছে। ওখানে গিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি স্যার। মাইলেজ কোম্পানি ক্লেম করছে আমাদের 66, কিন্তু কাস্টমার ফিডব্যাক অ্যাভারেজ আমাদের 43-44 অ্যাভারেজ, এরকম মাইলেজ কাস্টমার ফিডব্যাক এখনও পাওয়া যাচ্ছে। নতুন আমাদের একটা রেজেডারের নতুন একটা মনস্টার এডিশন নতুন ভার্সন বার করলো, আসুন স্যার দেখে দিচ্ছি। এই যে স্যার, চেঞ্জেস সেরকম কিছুই করেনি, শুধু কালার গ্রাফিক্স চেঞ্জ করেছে, আদারওয়াইজ মাইলেজ ইঞ্জিন ফিচার সব সেমই আছে, শুধু আপনার কালারটা নতুন গ্রাফিক্স দিয়ে বার করেছে। আপনি দেখতে পারেন স্যার, হ্যাঁ স্পেশালি যদি বলা হয় জেন্টস পারপাসে বেশি ইউজটা হয়, বা লেডিস হয়তো চট করে, এটা যেরকম ভাইজার একটু বড় দিয়ে আছে সেহেতু লেডিস পারপাসে অতটা ইউজ করে না, কিন্তু আপনি লেডিস জেন্টস দুজনেই ব্যবহার করে এটা, সেই হিসাবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে স্যার আমাদের R15 ভার্সন 3 ডিসপ্লে জোন,
আমাদের নতুন R15 তো আগেও দেখেছেন একটা ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালারের বার করেছিল, এটা সেম যেটা রেজেটারে বার করেছে R15 ভার্সন 3, এটা একটা মনস্টার এডিশনে গাড়িটা বার করেছে। আপনার আগে ছিল নর্মাল ব্রেকিং সিস্টেম, এটা যে ডুয়েল চ্যানেল ABS দিয়ে আপনার বার করেছে, আর সে কালারটাও আপনার ভার্সন চেঞ্জ করেছে। সেক্ষেত্রে তো প্রাইস 2-3 হাজার টাকা মতো একটু অ্যামাউন্ট একটু বেশি আছে কালার আর তো গ্রাফিক্স এসব চেঞ্জ করার জন্য, আদারওয়াইজ ফাংশন সব একটু যে সেমই আছে। আসুন স্যার, এটা হচ্ছে স্যার আমাদের MT15 155 সেগমেন্ট সিসি, যেটা নিউ লঞ্চ করেছে 2019-এর 155 cc বাইক, যার BHP হচ্ছে 19.3 BHP, 10,000 RPM অ্যান্ড টর্ক হচ্ছে 14.7 8,500 RPM। এটা নিউ মডেল R15 ভার্সন 3, সেম আপনার যেটা ফিচার্স আছে সেম ফিচার্স আছে, কিন্তু R15-এর থেকে এটাতে নতুন ফিচার্স বলতে গেলে নেগেটিভ LCD মিটার দিয়েছে যেটা R15-এ নেই। সেক্ষেত্রে আপনি দিনের বেলাতেও স্পষ্ট আপনার ডিসপ্লেতে সব কটা কত বাসছে কী কত স্পিডে চলছে কত অ্যাভারেজ মাইলেজ সব স্পষ্ট বুঝতে পারবেন, সেটাই ফিচার্সটা আপনার এটা দিয়েছে। এমনকি এটাতে USB চার্জিং পয়েন্টও আমার ইনস্টল করা আছে যাতে আপনি মোবাইল চার্জিংও করতে পারেন, সেক্ষেত্রে কোথাও লংয়ে গেলেন সেক্ষেত্রে আমাদের ফেসিলিটি। এটা হচ্ছে আমাদের পার্স সেকশন, আপনি দেখতে পারেন এখানে সব ডিসপ্লে করা আছে, মোবিল থেকে পার্স অ্যাক্সেসরিজ সব সময় অ্যাভেলেবল থাকে, ফুট ম্যাট, ফুট ট্রেস, মোবিল, সিট কভার সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের পার্স সেকশন, এটা পার্স সেকশনের সব স্টাফ ইনারা। হ্যাঁ, এটা হচ্ছে স্যার আমাদের হেলমেট ডিসপ্লে জোন, এখান থেকে কাস্টমার এসে নিজের পছন্দ মতন হেলমেট কিনতে পারে, সব ধরনের লেডিস জেন্টস সব ধরনের আপনার হেলমেট আছে। আপনার স্টার্টিং হচ্ছে 999 থেকে স্টার্টিং আপ টু 3,000 অবধি আপনার এর ভিতরে হেলমেট আছে। তাছাড়া আপনার ওই শোরুমে আমার কিছু মডেল আছে, আপনি ওই শোরুমে গিয়ে আমি স্যার আপনার দেখিয়ে দিচ্ছি। ওকে, আসুন স্যার এদিকে আমার সঙ্গে। স্যার এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সার জন, এটি ইনি হচ্ছে HDFC ফাইন্যান্স, উনি হচ্ছে ভূষণ অটো ফাইন্যান্স, ইয়ামাহা নিজস্ব ফাইন্যান্স। এখানে আপনি এসে সে স্কুটার অ্যান্ড বাইক মডেল লো ডাউন পেমেন্ট এবং লো রেট অফ ইন্টারেস্টে আপনি গাড়ি তুলতে পারেন। সপ্তাহে এটা এখন পুজোর ফেস্টিভ অফার আছে, আপনার লো রেট অফ ইন্টারেস্ট ছেড়েছে, আপনি এখানে এসে যা যাবতীয় ডিটেলস যদি জানার থাকে আপনি এখানে এসে যোগাযোগ করে আপনি জানতে পারেন। ডকুমেন্টস বলতে আপনার আধার কার্ড, প্যান কার্ড, আবার ব্যাংকের পাসবই এগুলো আপনি নিয়ে চলে আসবেন, আর ছবি যেটা লাগে 2-3 কপি। আপনি বলেছিলাম আমাদের টোটাল 4টে স্কুটার মডেল, 3টে স্যার আপনাকে সামনের শোরুমে দেখে দিলাম, রাস্তার ঠিক অপোজিটে আর একটা আমাদের ইয়ামাহা শোরুম আছে। তো এটা হচ্ছে স্যার আলফা, এটা আর একটা মডেল, সেক্ষেত্রে ওই 3টে মডেলের থেকে এটা একটু ডিফারেন্স আছে বলতে গেলে এই সিট ক্যাপাসিটি আপনার বাদবাকি 3টে মডেলের থেকে অনেকটা বড়। এটা ফ্যামিলি পারপাস স্কুটার বলতে পারেন, যারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যারা হয়তো যায় সেক্ষেত্রে এই মডেলটা আপনার অনেকটাই কমফোর্টেবলি। প্লাস এটাতে আপনার ডিস্ক ব্রেকও দিয়েছে, মিটারটা আপনার এখানে আছে ডিজিটাল মিটার, মিটারটা ডিজিটাল দিয়েছে, সামনের জায়গায় ডিস্ক ব্রেক দিয়েছে, প্লাস হচ্ছে সিট ক্যাপাসিটিও অনেক বড়, আর ভিতরকার যে ইন্টারনাল স্টোরেজ বলছে সেক্ষেত্রে আপনার অনেকটাই বড়, 21 লিটার ইন্টারনাল স্টোরেজ আছে, সেক্ষেত্রে আপনি হাফ হেলমেট থেকে বা যাবতীয় জরুরি কাগজপত্র ব্যাগটাকে আরামসে আপনি রেখে দিতে পারবেন। ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আমাদের ভেতরে দিয়েছে, এক্ষেত্রে আপনার এখানে আপনি USB চার্জিং পয়েন্টও আপনি লাগাতে পারেন, সেটা অপশনাল দিয়েছে, কাস্টমার যদি চায় তাহলে সেটা লাগাতে পারে। তারপর স্যার আমাদের হ্যাঁ 150 cc সেগমেন্টে যেটা আছে নিউ মডেল 2019-এর FZS ভার্সন 3, এটা আগে ছিল FZS ভার্সন 2, সেটাকে কোম্পানি বন্ধ করে দিয়ে নতুন ভার্সন বার করেছে FZS ভার্সন 3। চেঞ্জেস বলতে গেলে আগে নন ABS ছিল, আপনার সিঙ্গেল চ্যানেল ABS বার করেছে, প্লাস হ্যালোজেন থেকে LED আলো দিয়েছে, ফ্ল্যাট সিট করেছে যাতে ফ্যামিলি পারপাসে আরও কমফোর্টেবলি আপনি রাইডিং করতে পারেন, এমনকি হ্যান্ডেলিং পজিশনও একটু চেঞ্জ করেছে যাতে আরও কমফোর্টেবলি হ্যান্ডেল আপনি ফিল করতে পারেন। তার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আগের তুলনায় বাড়িয়েছে সেক্ষেত্রে। আর এটা হচ্ছে FZ ভার্সন 3, সেম মডেল শুধু কালার চেঞ্জেস আছে, দুটো ডিফারেন্স, এখানে একটা ক্রোম, এই যে এই মডেলটা আপনি একটা ক্রোম দেখতে পাচ্ছেন ওটাতে আপনি ক্রোমটা নেই, আর এই তলায় একটা ইঞ্জিন গার্ড আছে,
যেটা আপনি ওই মোবাইলটা মডেলটাই পাবেন না। এই দু তিনটা ডিফারেন্সের জন্য 2000 টাকার মতন ডিফারেন্স আছে, আদারওয়াইজ মাইলেজ ইঞ্জিন ফিচার সব করে একই। হ্যাঁ, এইটা হচ্ছে স্যার আমাদের লো সিসি সেগমেন্টের এন্ট্রি লেভেল। ওকে স্যার, এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল বাইক, স্যালুটো RX 110 সিসির বাইক। এটাতে আপনি মাইলেজ দুর্দান্ত পাবেন, কোম্পানি ক্লেম করছে 82, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ আপনি মাইলেজ 70, লোকালে লংয়ে 75 কাস্টমার ফিডব্যাক দিচ্ছে। সেম পাশে আছে 125 সিসি স্যালুটো, ওর থেকে আপনি মাইলেজটা হয়তো একটু কম হবে, কিন্তু এটা আপনার চালিয়ে অনেকটা কমফোর্ট ফিল হবে, একটু যেহেতু ওয়েট আছে এটার তুলনায়, মাইলেজের তুলনায় আপনি এটা হতে গিয়ে যাবে, কিন্তু এটা আরও আপনাকে এজ দেখবে। হ্যাঁ, আর এখন আমাদের দুর্গাপুজো সামনে আসছে, তার ফেস্টিভ অফার চলছে, আপনার 5টা গিফট দিচ্ছে। একটা হচ্ছে আপনার ভালো হেলমেট, 5 লিটার ফিউল তেল, একটা গাড়ির সিট কভার, একটা বাইক কভার অ্যান্ড বুজার, এই 5টা গিফট দিচ্ছে আমাদের পুজোর স্পেশাল অফার ছেড়েছে। নমস্কার স্যার, তো আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্তের মধ্যে আপনাকে আমাদের শোরুমের কী কী মডেল বাইক এবং স্কুটার মডেল আপনাকে দেখিয়ে দিলাম। তো আমি চাইছি যে আমাদের যে পুজোতে যে অফার ছেড়েছে আপনারা শোরুমে আসুন, শোরুমে ভিজিট করুন, সে ক্যাশে বা ফাইন্যান্সে নেন। আপনারা এসে নিজের পছন্দ মতন স্কুটার অ্যান্ড বাইক চুজ করে আমাদের শারদীয়ার যে স্পেশাল অফার ছেড়েছে সেটা গ্রহণ করে বাড়িতে যেতে নিয়ে যান।